গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই প্রিন্সেস সৌরভী। তো সকাল সকাল আমার হাতে গোলাপ ফুল, কারণ কাল রাত্রে 12টার সময় আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিকী। সেই জন্য তো ফল মিষ্টি সব আনা হয়ে গেছে, এবার আমি পুজোটা করে নেবো আজকে। তো পুজোর জন্য আমি এখানে কেটে নিয়েছি 5 রকমের 5টা ফল, আর নিয়েছি সন্দেশ। এখানে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে মোমবাতিও জ্বেলে দিয়েছি। এখানে টাইসন পোষা আছে, প্রসাদ খাবে বলে দিয়ে নাও। সবাইকে গুড মর্নিং বলে দাও, মামা বলে গুড মর্নিং। এটা কার ব্রাশ? কিন্তু তুমি তো ওদিকে ফেলে দেবো ভাবছি, আমি বুঝতেই পারছি। বলো মাইসি শুরু ঘুম থেকে উঠে। তো আমার জন্য এনেছে 4টে কিটক্যাট আর গোলাপ ফুল, আর আমি এনেছি একটা আংটি। তো আজকে বিবাহ বার্ষিকীতে আমি একটা আংটি গিফট করছি। আমার বরকে আংটিটা গিফট করলাম বিবাহ বার্ষিকীতে, তুমি আমাকে কিছুই দিলে না, চান হয়ে গেছে গো, চান করে ছাজু গুজু করে নিয়ে যা। চান করেছো তো? না, খুলতে লেগে চান করলো, চান করে সাজু গুজু করে নিলে। সাজু গুজু করতে কত কি লাগে তাহলে? হেয়ার অয়েল, পাউডার, ফেস ক্রিম, বডি অয়েল আর কাজল। দাম পড়বে তো, দাম পড়ে যাবে। চলো, তুমি কি খেয়েছো বলে তো? কিটক্যাট বলে তো, কিটক্যাট খেয়েছি। আমার মেয়ে ওর জামাও নিজেই নিজে নিয়ে নামছে। আমার সরে যা, টাইসন নামলে টাইসন দাঁড়া, একটু পরে নামবি দাঁড়া, একটু পরে নামবি দাঁড়া, দাঁড়া দাঁড়া পরে নামবি। মা আজকে মাংসের কিমা দিয়ে বানিয়েছে ঘুগনি, তো ঘুগনির উপর একটু স্যালাড নিয়ে নিয়েছি, শশা পেঁয়াজ একটু ঝুরি ভাজা, একটু মিক্স করে নিচ্ছি, একটু লেবু দিয়ে দিয়েছি। না বৌদি খাও, না কেমন হয়েছে বলো? ভালো আছে। মালা বদল হচ্ছে নাকি? দেখি তো লেগ পিসটা, দেখি তো দেখো দেখো। কোথায় যাবে তুমি? দেরি করতে যাবে? আমার মেয়ের একটু ঠান্ডা লেগে গেছে, সারা তোর কাশি হয়েছে, যাবে ডাক্তার দেখাতে। তুমি কি বলেছো? জুতো মোজা মাম্মি মামা। কেমন সেজে যাবে? আমার মা বানিয়ে দিয়ে চলে যেতে। কখন উঠেছ? অনেকক্ষণ উঠে কি করছি রে? হাম হাম করেছি। মুখে রোদ লেগে গেল যে, উঠে পড়ে এবার, তাই সঙ্গে ঘুম ভাঙছে না, উঠে পড়ো। তো আজকে কার্তিক পুজো, সেই জন্য আজকে আমরা ভাত খাবো না, তো সেই জন্য লুচি করেছি, একটু চাটনি করেছি, আর করেছি বেগুন ভাজা, আর হচ্ছে ভেজ ডাল, আর হচ্ছে ফুলকপির তরকারি।
আমরা এখন রেডি হয়ে নিয়েছি, দেখুন পুরো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আমি বৌদি আমার মেয়ে। তো এখন আমরা যাচ্ছি যে কার্তিক পুজোয়, তো আমার ভাইয়ের ভাইকে কার্তিক দেওয়া হয়েছে, ভাই আনতে আসছে এখন, আমি বৌদি আমার মেয়ে যাব। তো রাত্রেবেলা ওরা সবাই যাবে, এখন আগে থেকে আমরা এখন চলে যাচ্ছি, তো চলুন ওখানে গিয়ে দেখা হবে। আমাকে কেমন লাগছে ভালো করে বলে দাও, হেভি লাগছে? আর মিমিকে কেমন লাগছে? মিমিকেও হেভি লাগছে, সবাইকেই হেভি লাগছে। তো এখন আমি এখানে চলে এসেছি, এই দেখুন এটা হচ্ছে আমার লিটিল ভাইপো। তো আমার ভাইপোর গা থেকে আমি এখন চাদরটা খুলে দিয়েছি, কারণ একটু পরে ওকে পুজো করা হবে। আর ওর জন্য আমি একটা কিনে নিয়ে এসেছি ময়ূরের পেখম, তো সেটাই এখন পেছন দিকে লাগিয়ে দিচ্ছি। আর নিয়ে এসেছি একটা ফুলের মালা সন্দেশ, তো ফুলের মালাটা আমি এখন পরিয়ে দিচ্ছি। তারপরে নিয়ে এসেছি ধূপ বাতি, সেগুলো একটু পরে জ্বেলে দেবো। আমার ভাইপের জন্য এনেছি দুটো চকলেট, হাতে ধরিয়ে দিচ্ছি চকলেটটা। তো কার্তিক পুজোয় আমাদের দু জায়গায় নিমন্ত্রণ ছিল, তো এখান থেকে ঘুরে এসে আবার এখানে এসেছি। এখানে একটা কার্তিক পুজোয়, তো এদের একটা খরগোশ আছে, একটা নয় দুটো খরগোশ আছে। তো এখান থেকে আবার কার্তিক পুজো থেকে আবার ব্যাকে এখানে এসেছি, এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। তো আমরা কার্তিক পুজো খুবই এনজয় করেছি, তো আপনারা কেমন এনজয় করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।